হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে কলেজ যাচ্ছি, তো কি জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো। আজকে চলো আমাদের কলেজে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বেরিয়ে পড়েছি এখন, চলো। এ দেখো, এখন চলে এসেছি নদীর বাঁধকে হাঁটতে হাঁটতে। এখন অনেকটা যেতে হবে, তোমাদেরকে দেখাবো রাস্তাটা কত দূর যেতে হয়। নদীর বাঁধ পেরিয়ে এখন অনেকটা যেতে হবে। অনেকদিন পর নদীকে আসছি, দেখালে দেখি কিরকম লাগছে। মাচা করে দিয়েছে নদীতে, আর এটা হচ্ছে মোড়া শাসন। মাচাটা পেরিয়ে যাব। এ দেখো, এখন মাচাটা পেরোচ্ছি, আর মাচাতে যেতে ভয়ও লাগে পাশ দিয়ে যখন গাড়ি যায়। এইগুলো সব ডুবে গেছিল বন্ধুতে। যখন বন্যা হয়েছিল এইসব জমিগুলোয় ধান ছিল, আর ধান তো হয়নি। এই জলটা বন্যার জল, এখনো রয়ে গেছে জলটা। এখানে আমাদের জমি আছে, এগুলো সব আলু বসাচ্ছে। এখন আলু বসানো অলরেডি হয়ে গেছে অনেক জমিতে। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটার কাছে আমাদের জমি। ওখানে দু তিনটে জমি আছে, আর এই বাঁধের ঢালটা সামনে একটা জমি আছে, দেখাবো চলো। এই দেখো কি সুন্দর লাগছে। যখন জল হয়েছিল তখন আরো অবস্থা খারাপ। তোমাদের সাথে বকতে বকতে যাচ্ছি, সেই কারণে টাইমটাও কেটে যাচ্ছে, অনেকটা হেঁটে যেতে হচ্ছে, মনেই হচ্ছে না। এই দেখো এই বাঁধের ঢালটা, এইটা, এই যে বাঁধটা, এই বাঁধের এই যে এই জমিটা আমাদের, আলু বসানো হয়ে গেছে, এইটা আমাদের জমি। আমাদের ঢালে উঠছি, এখনো বিশাল রোদ বেরিয়েছে, প্রচন্ড রোদ। এখনো অনেকটা যেতে হবে। ঢালটা দিয়ে আবার নামতে হবে। এখানটা দেখো একটা মোড়া শাসনের চুল্লু করেছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডের কাছে যেতে মিনিমাম 40 মিনিট সময় লাগে হেঁটে আসতে। এইটা একটা প্রাইমারি স্কুল, এটা বনের ভিতরে, পুরো বন এখানটা। এই যে স্কুল হচ্ছে, দেখো এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পিচ রাস্তা, এখানটা দিয়ে বাস যায়। রাস্তা এখানটা তো ওঠা যাবে, এই দিতে যে উঠবো, জেরক্স করার আছে। বাস স্ট্যান্ডে একা একা দাঁড়িয়েছি, কি করবো সেটাই ভাবছিলাম।
দেখো বাস চলে এসছে, বাসটা উঠবো। ফাঁকাই আছে বাস, ভিড় হয়নি সেরকম। এই দেখো সিটে বসে পড়েছি, আর বাসে ভিড় হয় না কারণ এখন সেরকম ভাবে কলেজে কেউ যায় না, অনেকদিন পর কলেজ খুলছে। এই যে দেখো বল গ্রাউন্ডটা দেখতে পাচ্ছো, এর সাইডে একটা রাস্তা, ওই যে রাস্তা গাছের সাইডে একটা রাস্তা, এই এখানটাতেও ওঠা যায়, এখানটা দিয়ে নামার সময় নামবো। কলেজের মধ্যে ঢুকে পড়েছি, লাইন আছে কলেজে। এবার দেখো আমাদের কলেজটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, আস্তে আস্তে দেখাবো। এই সাইডে দেখো বাগান করা আছে, এখনো ভিতর দিকে কলেজটা, এখনো ভিতর দিকে রুম ফুম আছে, অনেক বড় কলেজ। এইটা দেখো আবার ভিতরটায় ঢুকেছি, ভিতরটায় দেখো ভিতরে গাছ আর লাগানো আছে, এখানেও বাগান তৈরি করছে, ফুল বাগান। এই গাছগুলোর জন্য হয়তো বোঝা যাচ্ছে না, ওই সাইডটা পুরো রুম, অনেক ক্লাস হয় ওই সাইডগুলো, আরে লাইব্রেরি আরে আছে। এই কলেজটা হচ্ছে আরামবাগ কালীপুর কলেজ। এই দেখো পুরোটা তো ঘুরিয়ে দেখালাম কলেজে, এখনও বাকি আছে, সেই সাইডেও আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সব ক্লাসরুম খোলা নেই, কিছু কিছু ক্লাসরুম খোলা আছে যেগুলোয় ক্লাস হচ্ছে, তো সেই জন্য বেশি কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না। এটা দেখো তার পাশের সাইডটা, এটা হচ্ছে খেলার মাঠ। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা গেট, ওখানটা দিয়েই ঢুকেছিলাম। প্রচণ্ড রোদ দেখো, এবার বাড়ি যাচ্ছি, বেশিক্ষণের কাজ ছিল না, কাজ হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে বলবো কী জন্য আসছিলাম কলেজ। এ দেখো বাস থেকে নেমেও গেছি, আর সেই বলগ্রামের সামনেটাই নেমেছি। এতক্ষণ এসেছি, পুরো হেঁপে গেছি, এত রোদ, তারপর অনেকক্ষণ হেঁটে হেঁটে আসছি, ভাবলাম এখানে একটু রেস্ট নিই, জল তেষ্টা পেয়েছে, জল নেই ব্যাগে, নিয়ে যেতে ভুলে গেছি। এখানটায় ছাওড়া আছে, হাওয়াও দিচ্ছে বিশাল, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো কলেজ থেকে চলে আসছি, আমার রুমকে চলে আসছি। তো কলেজে কী করতে গেছিলাম, এ দেখো এটা রেজাল্ট আনতে গেছিলাম কলেজে, ফাইনাল ইয়ারের রেজাল্ট আনতে গিয়েছিলাম। তো রেজাল্ট আনা হয়ে গেছে, এবার স্নান করব, বিশাল গরম। আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে সাথে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।